ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে প্রায়ই মানব জীবনের যাবতীয় সমস্যা সহ অন্য ব্যক্তির সাথে পরস্পর বিপরীতমুখী চিন্তা ভাবনাকে চিহ্নিত ও পরিচিত ঘটানোর সুযোগে তৈরি করা হয়। আভ্যন্তরীণ শান্তি বা মানসিক শান্তি বলতে মানসিক ও আধ্যাত্মিকভাবে অর্জিত শান্তিকে বোঝায়। অনেকেই শান্তিতে থাকা সুস্থ ও সভ্য মানুষের প্রতিচ্ছবি এবং চাপ ও দুশ্চিন্তার বৈপরীত্য হিসেবে মনে করে থাকেন। চাপের প্রভাব বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্তি লাভের মাধ্যমে মানসিক শান্তি তৈরি হয়। কিছু কিছু সমাজে মানসিক শান্তিকে সচেতনতা অথবা শিক্ষার প্রতিরূপে গণ্য করা হয়। মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য কোন কোন রাশির কী কী করা উচিত আজকের ভিডিওয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তাই বন্ধুরা, ভাগ্যবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রথমেই আমরা জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশি সম্পর্কে জেনে নেব। মেষ রাশির জাতক জাতিকারা নিজেকে সময় দিতে পারলে এই রাশির জাতক জাতিরা সবথেকে বেশি খুশি হন। এরপর আমরা বৃষ রাশির কথায় যাব। বৃষ রাশির মানসিক শান্তি পাওয়ার জন্য প্রাণায়াম বা ধ্যান করতে পারেন, এটা এদের জন্য অত্যন্ত উপযুক্ত। এরপর আমরা মিথুন রাশির জায়গায় চলে যাব। মিথুন রাশির জন্য যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সাঁতার কাটা হলো মানসিক শান্তি পাওয়ার উপায়। অর্থাৎ আপনি পুকুর, নদী বা গঙ্গা যেখানেই সাঁতার কাটবেন না কেন, আপনার মানসিক শান্তি এই সাঁতার কাটার মাধ্যম দিয়ে বজায় থাকবে। এরপর আমরা যাব কর্কট রাশি। পারিবারিক শান্তি বজায় থাকলেই এই রাশির মানসিক শান্তি বজায় থাকে। অর্থাৎ কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছেন পারিবারিক শান্তিটা সবসময় যেন বজায় থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। যারা সিংহ রাশি রয়েছেন, যাদের সিংহ রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন, ঘুরতে যাওয়া বা তা কাছে হোক বা দূরে ঘুরতে গেলেই এদের মানসিকভাবে শান্তি পাবেন। এবার আসা যাক কন্যা রাশির জাতক জাতিকার। কন্যা রাশির জাতক জাতিরা মানসিক শান্তি পেতে কি করবেন, না গান গাওয়া বা ছবি আঁকবেন। যে কোনো গান, যে কোনো ছবি সময় বিশেষে যখনই করবেন তখনই আপনাদের মনের মধ্যে শান্তি আসবে। এরপর যারা তুলা রাশি রয়েছেন এই রাশির মানসিক শান্তি বজায় রাখার জন্য ব্যায়াম বা জিম বা কোনো জায়গায় ঘুরতে গেলেও মনে শান্তি আসবে। যারা বৃশ্চিক রাশি রয়েছেন, ভালো মন্দ খাওয়া, ঘুম এই রাশির জাতকদের মানসিক চাপ কাটানোর জন্য উপযুক্ত পন্থা। ধনু রাশি যারা রয়েছেন সিনেমা বা ভালো ভিডিও বা ভালো গান শুনলেই এদের মন ভালো হয়ে যায় আর মানসিক চাপও কমে যায়। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির ঈশ্বরের আরাধনা বা যে কোনো পুজোর কাজে ব্যস্ত থাকতে হবে। এই রাশির মানসিক চাপ কাটানোর এটাই সবচেয়ে সহজ উপায়। ঈশ্বরের আরাধনা, যে কোনো ঠাকুর দেবতার পুজোর সঙ্গে সময় কাটান, দেখবেন আপনার মানসিক চাপ অনেকটা কেটে গেছে। যারা কুম্ভ রাশি রয়েছেন খেলাধুলো সে নিজেই খেলেন বা খেলা দেখুন, যে কোনো কিছুতেই মনে উৎফুল্ল জাগবে, মানসিক চাপ থেকে মুক্ত হবেন। যারা মীন রাশি রয়েছেন এদের মানসিক শান্তি পাওয়ার জন্য যে কোনো বাড়ির পোষা বেড়াল হোক, কুকুর হোক, পাখি হোক, এদের সঙ্গে একটু সময় কাটান, দেখবেন আপনাদের মন শান্তিতে ভরে উঠবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন।